দেশ থেকে বিদেশ, খেলা থেকে বিনোদন, সব ধরনের খবর নিয়ে আমি মিঠু শুরু করছি নজরে দুনিয়া। এভিয়েশনে উজ্জ্বল ভবিষ্যৎ করার একমাত্র ঠিকানা এয়ার হোস্টেস, কেবিন ক্রু, গ্রাউন্ড স্টাফ ট্রেনিং একাডেমি সিটিএ, এখন বহরমপুরের ভাকুরি ঠাকুরপাড়ায়। আমাদের ঠিকানা সিটিএ বহরমপুর ব্রাঞ্চ, ঠাকুরপাড়া ভাকুরি বহরমপুর মুর্শিদাবাদ, NH34 এর ওপর হন্ডা শোরুমের পাশে, হেড অফিস কলকাতা। মোবাইল নাম্বার 9064504619 এবং 9382196226। গান গাইতে এসে অকালে চলে গেলেন গায়ক কৃষ্ণ কুমার কুন্নার তরফে কেকে, তার মৃত্যুতে শোকস্তব্ধ শিল্পী মহল। মঙ্গলবার কেকের আকস্মিক ও অকাল প্রয়াণে শোকস্তব্ধ সঙ্গীত মহল। সারা ভারতের সঙ্গীত প্রেমীরা মেনে নিতেই পারছেন না তার এই অকাল মৃত্যু। মৃত্যুকালে তার বয়স ছিল 53 বছর। মঙ্গলবার কলকাতার নজরুল মঞ্চে ছিল তার শেষ অনুষ্ঠান, সেখানেই অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপরই তাকে CMRI হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃত্যু সংবাদে ধাক্কা লেগেছে আরব সাগরের পারের শিল্পী মহলেও। শ্রেয়া ঘোষাল থেকে সোনু নিগম, বিশাল দাদলানি থেকে মোহিত চৌহান, অক্ষয় কুমাররা তাদের প্রিয় কে অকাল মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না। জ্বালানির মূল্য বৃদ্ধিতে হিমশিম অটো চালকেরা, 12 ঘন্টা লাইন দিয়ে মিলছে তেল শ্রীলঙ্কায়। জ্বালানির অভাব গ্রাস করেছে দেশের অর্থনীতি, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে কর্মীদের জন্য বিনামূল্যে সাইকেল পরিষেবা শুরু করল শ্রীলঙ্কার প্রধান বন্দর, যাতে পেট্রোল চালিত যানের সাহায্য ছাড়াই কাজ চালিয়ে যেতে পারেন তারা। পরিত্যক্ত রেল লাইনকে সাইকেল ট্র্যাকে পরিণত করা হয়েছে জানালেন শ্রীলঙ্কার বন্দর কর্তৃপক্ষ। আগস্টের মধ্যে শেষ হবে কাজ, 30 ফুট উঁচু নেতাজি মূর্তি বসবে ইন্ডিয়া গেটে। দিল্লির ইন্ডিয়া গেটে নেতাজি সুভাষচন্দ্র বসুর গ্রানাইট মূর্তি বসার কথা ছিল। সেই মূর্তি নির্মাণ হওয়া পর্যন্ত হলোগ্রাম স্ট্যাচুর ব্যবস্থা করা হয়েছিল। সূত্রে খবর, সব ঠিক থাকলে আগামী 15 আগস্ট রাজধানীর ঐতিহ্যবাহী ইন্ডিয়া গেটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে উদ্বোধন হতে পারে নয়া নেতাজি মূর্তির। মূর্তির শিল্পী অরুণ যোগরাজ জানিয়েছেন স্বাধীনতা দিবসের মধ্যেই শেষ হবে কাজ। সূত্রে খবর, বুধবারই দিল্লি পৌঁছেছেন অরুণ, হাত দেবেন কাজে। ইতিমধ্যেই মূর্তি নির্মাণের জন্য বিরাট আকার গ্রানাইট পাথর তেলেঙ্গানা থেকে দিল্লিতে আনা হয়েছে। গবাদি পশু সুরক্ষায় নতুন আইন উত্তরপ্রদেশে, গোমাতাকে পরিত্যাগ করলেই যেতে হবে জেলে। গোমাতাকে পরিত্যাগ করলে দায়ের হবে FIR। সোমবার উত্তরপ্রদেশ বিধানসভায় এই নয়া আইনের কথা ঘোষণা করলেন পশুপালন মন্ত্রী ধর্মপাল সিং। তিনি জানান, গরু পরিত্যাগ করলে পশুর বিরুদ্ধে নিষ্ঠুরতা আইনে মামলা দায়ের করা হবে অভিযুক্তদের বিরুদ্ধে। মন্ত্রী ধর্মপাল জানান, অন্য বন্য প্রাণী বা পরিত্যক্ত গরুর মধ্যে তফাত রয়েছে, গরু সুরক্ষার বিষয়ে সরকার অবগত, এভাবে গরুকে বেওয়ারিশ করে দেয়া মেনে নেওয়া হবে না, পরিত্যক্ত গবাদি পশুকে রাস্তাঘাটে ছেড়ে দেয়া চলবে না। এভিয়েশনে উজ্জ্বল ভবিষ্যৎ করার একমাত্র ঠিকানা এয়ার হোস্টেস, কেবিন ক্রু, গ্রাউন্ড স্টাফ ট্রেনিং একাডেমি সিটিএ, এখন বহরমপুরের ভাকুরি ঠাকুরপাড়ায়। উচ্চ মাধ্যমিক পাস ছাত্রছাত্রীদের 1 বছরের ট্রেনিং, ট্রেনিং শেষে প্লেসমেন্টের সুযোগ, ভর্তি চলে গেছে আসন সংখ্যা সীমিত। চলতি বিভিন্ন ট্রেনিং এর অর্থের সময় ও অর্থ ব্যয়ে বেশি মাইনের গ্ল্যামারাস জবের সুযোগ। ISO সার্টিফাইড, UGC অ্যাপ্রুভড, UPES ইউনিভার্সিটির মাধ্যমে ডিপ্লোমা, BBA, MBA ইন এভিয়েশন করার সুযোগ। এয়ার ইন্ডিয়া, এমিরেটস, গো এয়ার, ইন্ডিগো, স্পাইস জেট, কাতার এয়ারওয়েজ, ট্রুজেট, ইভেন ডিজনি ক্রুজ লাইনে চাকরির সুযোগ। আমাদের ঠিকানা সিটিএ বহরমপুর ব্রাঞ্চ, ঠাকুরপাড়া ভাকুরি বহরমপুর মুর্শিদাবাদ, NH34 এর ওপর হন্ডা শোরুমের পাশে, হেড অফিস কলকাতা। মোবাইল নাম্বার 9064504619 এবং 9382196226। এর সঙ্গে শেষ হলো নজরে দুনিয়া। আপনারা দেখছেন TV24 বাংলার সংবাদ, বিনোদন সারাদিন সারাক্ষণ। নমস্কার।